ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমরা মুড নিয়ে আলোচনা করব মুড এই বিষয়টা কী আমরা যে কোনো ধরনের যে কথাগুলো বলি প্রত্যেকটাই মুডের মধ্যেই পড়ে মুড চার প্রকার এই চার প্রকার প্রকারভেদগুলো জানতে জানতে আমরা বুঝতে পারবো যে মুড বিষয়টা কী আচ্ছা প্রথমে মুডের সংজ্ঞাতে চলে আসি সংজ্ঞাটা কী বলছে ভার্ভের কোনো বিশেষ ভঙ্গিকে প্রকাশ করাকে বলে মুড বিশেষ ভঙ্গি অর্থাৎ আমরা যে কোন রকম কথা বলি তো ওটার মধ্যে একটা ভার্ভ কম্পালসারি একটা বিষয় যখন ভার্ভ একটা কম্পালসারি বিষয় তাহলে ওটার একটা নির্দিষ্ট ভঙ্গিও থাকবে তো তখন যে বাক্য যে রকম ভঙ্গিতে বলবো সেই অনুযায়ী ও কোনো না কোনো মুডে অবশ্যই পড়ে যেমন চার রকমের মধ্যে প্রথমে আছে কি ইন্ডিকেটিভ মুড তারপরে আছে ইম্প্যারাটিভ মুড তারপরে আছে সাবজাংটিভ মুড তারপরে আছে ইনফিনিটিভ মুড আচ্ছা এই মুডগুলোর সম্পর্কে একটুখানি জানবো তার আগে বলি এই চতুর্থে যে মুডটা রয়েছে তার কিন্তু ব্যবহার খুব একটা হয় না প্রথম তিনটের ব্যবহার হয় প্রথম তিনটের ব্যবহার খুব আছে চতুর্থটার ব্যবহার একেবারেই হয় না বললেই চলে আচ্ছা ইন্ডিকেটিভ মুড ইজ এন ইন্ডিকেটিভ মুড আমরা নর্মাল যে সমস্ত কথাগুলো বলে থাকি অর্থাৎ সেটা হতে পারে কোনো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে কোনো টেন্সের মধ্যে যেগুলো সাধারণ কথাগুলো পড়ে এবং সেটা হ্যাবোদক বাক্য হতে পারে নাবোধক বাক্যও হতে পারে সেটা প্রশ্নবোধক বাক্যও হতে পারে তো ওটাকে আমরা বলি ইন্ডিকেটিভ মুড উদাহরণ হিসাবে আছে কি গ্র্যান্ড মাদার রিডস দ্য মায়ান উই হেল্প দ্য বেগার প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট পরেরটা পাস্ট ইন্ডিফিনিট তো নর্মাল টেন্সের মধ্যে পড়ছে এবং সেটা কোনো মোডাল ভার্বের মধ্যে পড়ছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যে কোনো টেন্সের মধ্যে পড়ুক না কেন সেগুলো প্রত্যেকটাই ইন্ডিকেটিভ মুড চলে আসছি এরপরে ইম্প্যারাটিভ মুডে ইম্প্যারাটিভ মুড বিষয়টা কি আমরা ইম্প্যারেটিভ সেন্টেন্স বলতে যেগুলো বুঝি অর্থাৎ আদেশ বা অনুরোধমূলক বাক্য যে সমস্ত কথার মধ্যে আদেশ বা অনুরোধ থাকবে সেগুলো সব ইম্প্যারাটিভ মুড এখানে যে চারটে এক্সাম্পল দেওয়া রয়েছে এই চারটের মধ্যে কোনো না কোনোটা আদেশ বা অনুরোধেই পড়ছে যেমনি প্রথমটা আছে গো দেয়ার অ্যাড ওয়ান্স অর্থাৎ ওইখানে এক্ষুনি যাও এটা একটা আদেশ বিনম্বরে আছে কাইন্ডলি এন্ড মিস এম মানি দয়া করে আমাকে কিছু টাকা দাও এটা অনুরোধ তারপরে স্পিক দ্য ট্রুথ অলওয়েজ সবসময় সত্যি কথা বলবে এটা একটা উপদেশ চার নম্বর হ্যাভ মার্সিয়া পোনাস আমাদের উপরে দয়া করো এটা একটা প্রার্থনা তো এই ধরনের যে বাক্যগুলো আছে এগুলো ইম্প্যারাটিভ সেন্টেন্সে পড়ে ওই ইম্প্যারেটিভ সেন্টেন্সগুলোকেই ইম্প্যারেটিভ মুড বলে তার মানে মুড বিষয়টা কি বিভিন্ন ধরনের সেন্টেন্স বিভিন্ন ধরনের মুড বলতে কি বিভিন্ন ধরনের সেন্টেন্স আচ্ছা এবার শুরু করব সাবজাংটিভ মুড এই সাবজাংটিভ মুডটা খুব ইম্পর্ট্যান্ট আমরা এর আগে যে দুটো মুড নিয়ে আলোচনা করলাম একটা ছিল হচ্ছে ইন্ডিকেটিভ মুড যেগুলো আমরা টেন্স শিখতে গিয়ে আমরা বুঝতে পেরেছি ওই ধরনের বক্তব্যগুলোই আমরা ইন্ডিকেট আমাদের ইন্ডিকেটিভ মুডের মধ্যে পড়ছে আর তারপরে করলাম ইম্প্যারাটিভ মুড ওটা আমরা ইম্প্যারেটিভ সেন্টেন্সের থেকে ওর কোনো পার্থক্য নেই অর্থাৎ ওই দুটো মুডের ব্যবহার আমরা অন্য নামে শুকলে শিখে এসেছি তবে এখানে সাবজাংটিভ মুড বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ ইংরেজি বলতে গেলে বা যে কোনো ভাষাতেই সাবজাংটিভ মুডের ব্যবহারটা যে কতটা এই মুহুর্তে এক্সাম্পলগুলো দেখে বোঝা যাবে তবে আমি দেখেছি খুব বেশি একটা মানে এই সাবজাংটিভ মুড নিয়ে ম্যাক্সিমাম গ্রামার বইতে আলোচনা করা হয় না তো এই ব্যাপারটা একটু ডিটেলসে কেন আলোচনা করা উচিত ভিডিওটা দেখলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হবে আচ্ছা সাবজাংটিভ মুডটা কি সাবজাংটিভ মুডটা হচ্ছে অতীতে কোনো দুটো ঘটনা যে দুটো দুটো ঘটনার মধ্যে কোনোটাই ঘটেনি যা নিয়ে আমরা বর্তমানে আফসোস করছি ওই যে দুটো ঘটনার মধ্যে কোনোটা ঘটেনি যা নিয়ে বর্তমানে আফসোস করছি তো ওই ওই সেন্সটা তৈরি হলে সেটাকে বলি আমরা সাবজাংটিভ মুড সাবজাংটিভ মুডে উদাহরণে আসবো তার আগে পাঁচখানা বাক্য বলছি যে পাঁচখানা বাক্যের একই অর্থ বাক্যগুলো একটুখানি দেখে নেওয়া যাক প্রথমে আছে ইফ আই ওয়ার দিয়ার তারপরে ওয়ে আই দেয়ার ইফ আই হ্যাড বিন দেয়ার হ্যাড আই বিন দেয়ার পাঁচ নম্বরটা বলছে ইফ আই হুড হ্যাভ বিন দেয়ার এই যে পাঁচখানা বাক্য বলা রয়েছে ইফ আই ওয়ার দেয়ার ওয়ার আই দেয়ার ইফ আই হ্যাড বিন দেয়ার হ্যাড আই বিন দেয়ার বা ইফ আই হুড হ্যাভ বিন দেয়ার এই পাঁচখানা বাক্যের একই অর্থ কি যদি আমি সেখানে থাকতাম বা আমি সেখানে থাকলে এই কথা থেকে বুঝতেই পারছি একটা অতীতের বিষয় এবং এখানে একটা আফসোসের ব্যাপার আছে যে আমি ওখানে ছিলাম না নিশ্চয়ই সেই ব্যাপার যদি আমি ওখানে থাকতাম বা আমি সেখানে থাকলে তা একটা অতীতের ঘটনা একটা আফসোসের সেন্স আছে আমরা বুঝতে পারছি আচ্ছা তারপরে বক্তব্যটা যদি সাবজাংটিভ মুডের বাঁ দিকে থাকে তবে তার ডান দিকে উড এবং পিভি থ্রি হবে যদি বা দিকে ওয়ার থাকে তবে ডান দিকে উড এবং পিভি ওয়ান হবে সরি এর আগে পিভি থ্রি বলেছিলাম পিভি ওয়ান হবে এবার আমি এক্সাম্পলগুলো টানি প্রথম বাক্যটা যেটা রয়েছে ইফ আই ওয়ার দেয়ার এবং তারপরের যে বাক্যটা রয়েছে ওয়ার আই দেয়ার এই দুটো বাক্যের মধ্যে বা দিকে কী আছে ওয়ার অর্থাৎ আমার যে ডান দিকে যে বাক্যটা হবে না এই দিকে অবশ্যই উড হবে তো এক্সাম্পল আছে এখানে যদি আমি সেখানে থাকতাম আমি শর্তটি মেনে নিতাম ইফ আই ওয়ার দেয়ার বাদিকে আমার ওয়ার আছে ইফ আই ওয়ার দেয়ার আই উড অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ তো এইখানে কি এলো উড এবং ভি ওয়ান এলো তো বাদিকে যেহেতু ওয়ার ছিল তাই ডান দিকে উড এবং ভি ওয়ান এলো আচ্ছা তারপরে যদি সাবজাংটি মুডের বাঁ দিকে হ্যাড থাকে যদি সাবজাংটিভ মুডের বাঁ দিকে হ্যাড থাকে তবে ডান দিকে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ অ্যান্ড মাস্ট হ্যাভের মধ্যে যে কোনো একটি অর্থ অনুযায়ী বসবে কীরকম রকম বিষয়টা এইখানে এক্সাম্পল দিয়ে আসি তিন নম্বরে ছিল ইফ আই হ্যাড বিন দেয়ার চার নম্বরে ছিল হ্যাড আই বিন দেয়ার তো এই যে বাঁ হ্যাড ছিল তো এক্ষেত্রে ডান দিকে আমরা যে বাক্যটা বানাতাম এখানে ওই আগেরটার ক্ষেত্রে ওয়ারের ক্ষেত্রে কী ছিল উড প্লাস ভি ওয়ান ছিল এক্ষেত্রে বসবে শুড হ্যাভ উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ মাস্ট হ্যাভ এবং এদের পরে অবশ্যই ভারবে থার্ড ফর্মটা বসবে তাহলে আরও একবার ক্লিয়ার করি বা দিকে যদি ওয়ার থাকে তাহলে ডান দিকে ভি ওয়ান বসবে বা দিকে যদি হ্যাড প্লাস ভি থ্রি থাকে তাহলে ডান দিকে মাস্টার প্লাস ভি থ্রি বসবে কিছু এক্সাম্পল আসা যাক আমি একটু আগে বললাম অর্থ অনুযায়ী বসবে অতএব আমাদেরকে বুঝতে হবে যে অর্থটা কি প্রথমে কি আছে যদি তুমি আমাকে ব্যাপারটা জানাতে তাহলে আমি ওকে সাহায্য করতাম আচ্ছা তাহলে আমি ওকে সাহায্য করতাম তারপরে দু নম্বর বাক্যটা বাংলা চলে আসি তুমি আমাকে ব্যাপারটা জানালে আমি ওকে সাহায্য করতে পারতাম তিন নম্বরটায় তুমি আমাকে ব্যাপারটা জানালে আমি ওকে সাহায্য করলেও করতাম আর চার নম্বরটা তুমি আমাকে ওকে তুমি আমাকে ব্যাপারটা জানালে আমি ওকে নিশ্চয়ই সাহায্য করতাম এইবার এইখানে মোডাল ভার্বের একটা বিষয় চলে আসছে আমরা মোডাল ভার্ব শেখার সময় বলেছি পাড়ি অর্থে কুড হয় আচ্ছা তারপরে করলেও করতাম অর্থাৎ সম্ভাবনা খুব ক্ষীণ আছে এমন বোঝালে আমরা মাইট হয় এটা ভার্বের সময় বলা আছে আর নিশ্চয়তা বোঝালে মাস্ট হয় এইখানে ওই ওই সেন্সটাকে ইউজ করলে বাকি আর কোনো কিছু কঠিন নেই আর নর্মালি কোনো কিছু করতাম বললে সেটা উড হয় অতীতে আমরা কোনো কিছু করতাম তাহলে আরেকবার বলি অতীতে কোনো কিছু নর্মালি করতাম সেক্ষেত্রে উডের ব্যবহার হয় করতে পারতাম অর্থে ক্ষমতা অর্থে কুডের ব্যবহার হয় করলেও করতাম অর্থাৎ সম্ভাবনা খুব কম তাই মাইটের ব্যবহার হয় আর নিশ্চয়ই কোনো কিছু করতাম বললে তাহলে মাস্টের ব্যবহার হয় তো এই বিষয়টুকু বুঝলে বাকিটুকু আর কোনো কিছু কঠিন নেই চলে আসি প্রথমে কি বলছে যদি তুমি আমাকে ব্যাপারটা জানাতে তাহলে আমি ওকে সাহায্য করতাম যদি তুমি আমাকে ব্যাপারটা জানাতে তাহলে ইফ ইউ হ্যাড টোল্ড মি দ্য ম্যাটার আই উড হ্যাভ হেল্প থিম ইফ ইউ হ্যাড টোল্ড মি দ্য ম্যাটার এদিকে হ্যাডের ব্যবহার হয়েছে ইফ ইউ হ্যাড টোল্ড মি দ্য ম্যাটার আই উড হ্যাভ হেল্প থিম আমি ওকে সাহায্য করতাম আচ্ছা তারপরে তুমি আমাকে ব্যাপারটা জানালে আমি ওকে সাহায্য করতে পারতাম এখানে ক্ষমতার ব্যাপার চলে আসবে তার মানে নিশ্চয়ই কুডের ব্যাপারটা আসবে তাহলে কি আছে হ্যাড ইউ টোল্ড মি দ্য ম্যাটার আই কুড হ্যাভ হেল্প হিম তুমি আমাকে বিষয়টা জানালে আমি তোমাকে সাহায্য করতে পারতাম এইবার এখানে একটা ছোট্ট পার্থক্য হয়ে গেছে সেই পার্থক্যটা একটু আলোচনা করা যাক প্রথমে বলা আছে ইফ ইউ হ্যাড টোল্ড মি দ্য ম্যাটার তারপরেরটা হ্যাড ইউ টোল্ড মি দ্য ম্যাটার অর্থাৎ বাঁদিকে আমি একটা ছোট্ট পরিবর্তন ঘটিয়েছি বাঁ দিকে ছোট্ট যে পরিবর্তনটা ঘটিয়েছি ওই দুটো কথার একই মানে একটু অন্যভাবে বলা হয় তাই আর কি যদি তুমি আমাকে ব্যাপারটা জানাতে যেটা প্রথম বাক্যে বলা আছে আর দ্বিতীয় বাক্যে বলা আছে তুমি আমাকে ব্যাপারটা জানালে তো তুমি আমাকে ব্যাপারটা জানলে মানেও তো একই যদি তুমি আমাকে ব্যাপারটা জানাতে তো দুটোর ক্ষেত্রে একই কথা শুধু অন্যভাবে প্রয়োগ করা হয়েছে তাই ইংলিশটা অন্যভাবে ব্যবহার করা আর কিছুই না এর জন্য প্রথম বাক্যে আছে যেহেতু যদি দিয়ে আছে ইফ দিয়ে শুরু করা হয়েছে ইফ ইউ হ্যাড টোল্ড মি দ্য ম্যাটার আর পরেরটাতে বলা আছে তুমি আমাকে ব্যাপারটা জানালে হ্যাড ইউ টোল্ড মি দ্য ম্যাটার আচ্ছা আরও একটা এক্সাম্পল দিই যদি বলতাম সে যদি আমাকে বোঝাতো যদি দিয়েছি তাহলে ইফ দিয়ে করবো ইফ শি হ্যাড মেড মি আন্ডারস্টুড দ্য ম্যাটার আর যদি বলতাম সে আমাকে বোঝালে তখনই বলতাম হ্যাড শি মেড মি আন্ডারস্টুড দ্য ম্যাটার তবে দুটো যেহেতু অর্থ একই তো দুটো যে এর জায়গায় ওকে এর জায়গায় ওকে নিশ্চিন্তে বসানো যায় এদিকে কোনো অসুবিধা হয় না আর ডান দিকের যে পার্থক্যটা আছে ওই পার্থক্যটা ম্যাটার করে অর্থ অনুযায়ী আলাদা হয় প্রথম বাক্যে যেহেতু সাহায্য করতাম আছে তার জন্য উঠ দিয়ে হলো পরেরটা যেহেতু করতে পারতাম আছে তাই কুট দিয়ে হলো পর এক্সাম্পলটা তুমি আমাকে ব্যাপারটা জানালে আমি ওকে সাহায্য করলেও করতাম আমি ওকে সাহায্য করলেও করতাম অর্থাৎ এখানে মাইট দিয়ে হবে তাহলে হ্যাড ইউ টোল্ড মি দ্য ম্যাটার আই মাইট হ্যাভ হেল্পড হিম আর তারপরেরটা নিশ্চয়তা দিয়ে বলেছে তুমি আমাকে ব্যাপারটা তুমি যদি তুমি আমাকে ব্যাপারটা জানাতে তবে আমি ওকে নিশ্চয়ই সাহায্য করতাম ইফ ইউ হ্যাড টোল্ড মি দ্য ম্যাটার বা হ্যাড চলে এলো ওদিকে আই মাস্ট হ্যাভ হেল্প টিম আমি ওকে অবশ্যই সাহায্য করতাম গেল এর পরের এক্সাম্পলগুলো দেওয়ার সময় আমি বলবো ভিডিও পজ করে করে যদি নিজে খাতায় প্র্যাকটিস করা যায় সেক্ষেত্রে হেল্প হবে আচ্ছা প্রথমটা আজ কী আপনি আমাকে দলে নিলে একটা সেঞ্চুরি করলেও করতাম আপনি আমাকে দলে নিলে একটা সেঞ্চুরি করলেও করতাম এখানে একটু ভিডিওটা পজ করে যে যার মতো ট্রান্সেশনটা করো আচ্ছা তাহলে আনসারটা মেলানো যাক হ্যাড ইউ টেকেন মি ইন দ্য টিম আই মাইট হ্যাভ স্কোর আ সেঞ্চুরি যেহেতু করলেও করতাম আছে যেহেতু করলেও করতাম আছে তার জন্য করলাম কি মাইট হ্যাভ স্কোরড আ সেঞ্চুরি গেল তারপর দু নম্বর কি বলছে খবরটা যদি তুমি আমাকে আগে বলতে সেখানে সময় মতো পৌঁছে যেতাম তাহলে বাদি ওই হ্যাড দিয়ে আসবে ইফ ইউ হ্যাড টোল্ড মি দ্য নিউজ বিফোর আই উড হ্যাভ রিচ দেয়ার টাইমলি পৌঁছে যেতাম নর্মালি করতাম যেতে পারতাম থাকলে হ্যাভ হতো গেলেও যেতাম মাইট হ্যাভ হতো অবশ্যই যেতাম মাস্ট হ্যাভ হতো আর নর্মালি যেতাম বলেছে তার জন্য আমরা কী করলাম উড হ্যাভ করলাম এই আচ্ছা তারপর একটা তিন নম্বর আছে কি এই বইটা তুমি পরীক্ষার আগে কিনলে অনেক কিছু জানতে পারতে এই বইটা তুমি পরীক্ষার আগে কিনলে অনেক কিছু জানতে পারতে হ্যাড ইউ বট দিস বুক বিফোর দি এক্সাম ইউ কুড হ্যাভ নোন মেনি থিংস আচ্ছা চার নম্বরটা কি আছে সেদিন রাতে তুমি আমাকে ডাকলে আমি তোমার কাকাকে নিশ্চয়ই হাসপাতালে নিয়ে যেতাম আমি তোমার কাকাকে নিশ্চয়ই হাসপাতালে নিয়ে যেতাম তাহলে এখানে কীরকমভাবে হবে হ্যাড ইউ কল্ড মি অ্যাট দ্যাট নাইট আই মাস্ট হ্যাভ হসপিটালাইজড ইউর আঙ্কল তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সংক্ষেপে আরও একবার বলে দিই মুড হচ্ছে চার প্রকারের কী কী ইন্ডিকেটিভ মুড ইম্প্যারাটিভ মুড সাবজাংটিভ মুড আর ইনফিনেটিভ মুড ইন্ডিকেটিভ কীরকম যেগুলো আমরা নর্মাল টেন্স করতে গিয়ে বুঝতে পেরেছি আর কি কীরকম যেগুলো আদেশ বা অনুরোধমূলক বাক্য আর সাবজাংটিভ মুড যেটা নিয়ে মূল বিষয় এটাই একটু বোঝার বিষয়টা আছে আর ইনফিনেটিভ মুডের তো ব্যবহার নেই আচ্ছা এবার সাবজাংটিভ মুডটাকে আরও একবার রিভাইজ করিয়ে দিই অতীতের কোনো দুটো ঘটনা দুটো নিয়ে এই মুহুর্তে অনুশোচনা হচ্ছে যে দুটো ঘটনার মধ্যে কোনোটাই ঘটেনি দুটো ঘটনা কিন্তু দুটোর মধ্যে কোনোটাই ঘটেনি যে নিয়ে আমরা বর্তমানে এখন অনুশোচনা করছি সেটা হচ্ছে সাবজাংটিভ মুড যে এটা হলে ওটা হতো আমি ওটা থাক ওই জায়গায় থাকলে এই কাজটা করতে পারতাম কিন্তু কোনোটাই ঘটেনি এবার এবার ওই করতে পারতাম করতাম করলেও করতাম সেই সেন্স অনুযায়ী মডেল ভার্ডগুলো চেঞ্জ হয়ে যায় আচ্ছা আশা করি ভিডিওটা দেখে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে আমি একটা টাস্ক দেবো সেটা হচ্ছে থামনেলে যে বাক্যটা আছে যে হতাম যদি তোতা পাখি তোমায় গান শোনাতাম এই বাক্যটার অনুবাদটা কমেন্ট বক্সে যে যার মতো করে দাও ঠিক আছে আস্ত এইটুকু থাক বাকি কথা পরে ভিডিও হতে হবে টিল দেন গুড বাই অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম বাই